হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো দাদা ফর অল ইয়োর ক্রিপ্টো ক্রেভিংস। আজকে আমরা কথা বলবো লং ওয়েটেড একটা সাবজেক্ট নিয়ে, হিলিয়াম অ্যান্ড হিলিয়াম মাইনিং নিয়ে। দেখবো হিলিয়াম মাইনিং আমাদের বাংলাদেশের জন্য কতটুকু ফিজেবল। বাট শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা খুবই ছোট, সো আপনাদের লাইক ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড, কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওটাতে 7টা টপিক কভার করার চেষ্টা করব। এর মধ্যে মেইনগুলো হবে হিলিয়াম, হোয়াট ইজ ইট, কীভাবে কাজ করে, এটার প্রয়োজনীয়তা কী কী, কাজ করতে বাধা পেতে পারি, বাংলাদেশের পরিস্থিতিটা কীরকম, ফিজিবিলিটি কয়দিন, অ্যান্ড কীভাবে এটা সলিউশন করে আমরা সামনে আগাতে পারি। আমি হিলিয়াম মাইনিং শুরু করি মার্চ মাসে 2021 সাল থেকে, খুবই ইনিশিয়াল স্টেজে। আমি 4টা লোকেশন এবং 4টা শহরে মাইনিং করতেছি। আমি পার্টনার হিসেবে একজন রেডিও ইঞ্জিনিয়ার নিয়েছি, যে এখন রজার্স এন্ড এটিএনটিতে কাজ করছে, অ্যান্ড তার এক্সপিরিয়েন্স ভেরি ভেরি ক্রুশাল ফর দিস কাইন্ড অফ প্রজেক্ট। সো আশা করি আপনি ভিডিওটা পুরোটা দেখবেন। আপনার হিলিয়ামের ব্যাপারে যত ইনফরমেশান দরকার কভার করার চেষ্টা করেছি, সো দ্যাটস ওয়াই দ্য ভিডিও ইজ কাইন্ড অফ লং, বাট আশা করি খুবই ইউজফুল হবে। একটা প্রজেক্টে ঢুকার আগে বুঝতে হয় যে প্রজেক্টের টেকনোলজিটা কী। এগুলোকে বলা হয় আইওটি ডিভাইসেস অন দ্য লরা ওয়ান নেটওয়ার্ক, ইন্টারনেট অফ থিংস যেটাকে বলে, সেটা ওয়েব 3.0 বেস ডিসেন্ট্রালাইজ ইন্টারনেট। সো ইট ক্যান বি এনি ডিভাইস, এনি বডি, এনিওয়্যার, এনি বিজনেস, এনি নেটওয়ার্ক, এনি টাইম। আর লরা ওয়ান যে নেটওয়ার্কটা, সেটা হচ্ছে লো পাওয়ার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল। এটা বেসিক্যালি একটা প্রোটোকল যেটা আপনার খুবই অল্প ইলেকট্রিসিটি অ্যান্ড লো ফ্রিকোয়েন্সির ভিতরে বড় একটা এরিয়া কভার করতে পারে। এই ওয়ারলেস ডিভাইসগুলো কীভাবে কমিউনিকেট করে সেটাও জেনে রাখা উচিত এদের ডিফারেন্সেসের মধ্যে। আমরা অলরেডি এটার মধ্যে দুইটা জানি, জিএসএম যেটা, সেটা হচ্ছে আমাদের সেলফোন ডিভাইসেস যেটা আমরা ইউজ করতেছি টাওয়ারের মাধ্যমে, আমাদের বাস অফিসে ওয়াইফাই ইউজ করতেছি, অ্যান্ড এটাকে বলা হয় লং ফাই। লং ফাই ইজ দ্য লং রেঞ্জ লো, যেটা বললাম লোরা ওয়ানের নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করে। আমাদের বাংলাদেশের জন্য ওরা লক করে দিয়েছে AS 923-1 ফ্রিকোয়েন্সিটা। এদের নেটওয়ার্কটা কীভাবে কাজ করে সেটা বুঝে নেওয়া উচিত। এরা বেসিক্যালি 3টা ধাপে কাজ করে এবং এনশিওর করে ওদের নেটওয়ার্কটা আপ আছে। ফার্স্ট ইজ চ্যালেঞ্জার, ট্রান্সমিটার অ্যান্ড উইটনেস। চ্যালেঞ্জার হচ্ছে ব্লক বানায় চ্যালেঞ্জ করে আপনার ফুল নেটওয়ার্কটাকে, ট্রান্সমিটার যেটা চ্যালেঞ্জ গ্রহণ করে এবং ওটাকে বিকেন হিসেবে বাহিরে চ্যালেঞ্জটাকে থ্রো করে, অ্যান্ড উইটনেসের কাজ হচ্ছে আশেপাশের হটস্পটগুলো যেগুলো এটাকে উইটনেস করে, অ্যাজ ইন দেখে এবং অ্যাকনলেজ করে যেটা আছে আপ অ্যান্ড রানিং। এভাবে ওরা পুরো নেটওয়ার্কটাকে সিকিউর করছে এবং ব্লক চেন আপডেট করছে। সো এই নেটওয়ার্কটা কীভাবে কাজ করে একটা চার্ট দিয়ে বুঝায় দেওয়া খুবই ইজি হবে। ধরেন যে এই লোরা ওয়ান গেটওয়েটা হচ্ছে আপনার মাইনারগুলা, অ্যান্ড আপনার কিছু সেন্সার আছে অ্যাট দি এন্ড। ধরে নিলাম এটা টেম্পারেচার সেন্সার। সো এই টেম্পারেচার সেন্সারটা যখন একটা ডাটা পাঠাচ্ছে প্যাকেট হিসেবে, সেটা এটা রিসিভ করতেছে আপনার মাইনার, হিলিয়াম মাইনার, সেটা হিলিয়ামের ক্লাউডে পাঠিয়ে দিচ্ছে। তারপর সেখান থেকে ওয়েব সার্ভিসেসের মাধ্যমে, এটা অ্যামাজন হতে পারে, মাইক্রোসফট হতে পারে, যেটাই হোক, ওদের মাধ্যমে আপনি এন্ড ইউজারটা ইনফরমেশানটা পাচ্ছেন। এটা এনক্রিপ্টেড থাকে, সো আপনি যদি ডিসাইড করেন শেয়ার করবেন, শেয়ার করতে পারেন, যদি প্রাইভেট রাখতে চান প্রাইভেট রাখতে পারবেন। সো আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি যদি টরন্টোতে বসে আপনার সেন্সার থাকে বরিশালে, সেটা আপনি জানতে পারবেন। আচ্ছা, এখন দেখে নেওয়া যাক কেন হটস্পটগুলো পেমেন্টটা পাচ্ছে। বিকজ আমরা ব্লক চেনে ভ্যালু অ্যাড করছি। কীভাবে করছি? আমরা টাইম দিচ্ছি, বা গিভিং ইলেকট্রিসিটি অ্যান্ড কনস্ট্যান্ট ইন্টারনেট কানেকশন, আমরা এটাকে প্রুফ অফ টাইম দিচ্ছি। নেক্সট আসতেছে প্রুফ অফ কভারেজ, আমরা এনশিওর করতেছি যে যেই নেটওয়ার্কটা আমরা ক্রিয়েট করতেছি একটা এরিয়ার ভিতরে, সেখান থেকে যত ডাটা আছে, ইনফরমেশান আছে, সেগুলো কালেক্ট করতেছি ফ্রম অল দ্য সেন্সার্স অ্যারাউন্ড দ্যাট এরিয়া, অ্যান্ড ওই ডাটা ব্লকগুলো আমরা রিসিভ করে আপলোড করে দিচ্ছি হিলিয়ামের নেটওয়ার্কে। সো মাইনিং শুরু করতে হলে কী কী লাগবে? আমাদের একটা হটস্পট মাইনার লাগবে, ভালো একটা অ্যান্টেনা লাগবে, আমাদের সাবকন্টিনেন্টের জন্য একটা লাইটনিং প্রোটেকশন সিস্টেম দরকার, আর মেক শিওর করতে হবে যে সবসময় আমাদের ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যাভেলেবল থাকে। যদি জিজ্ঞেস করে এতগুলো মাইনারের মধ্যে আপনি কোনগুলোকে প্রেফার করেন, আমি শুরু করেছিলাম আমার মাইনিং জার্নি উইথ দ্য ববক্যাট মাইনার। এটা ওয়ান অফ দ্য ফার্স্ট থ্রি অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাইনার্স, আমি বলবো। ওরা দিনে দিনে আরও আপগ্রেড আনছে। আর সেকেন্ড বলবো আমি সেন্সক্যাপ, সেন্সক্যাপের পরে বলবো আমি র্যাক। বাট তিনটা ইউজ করার পরে আফটার 1.5 ইয়ার যদি জিজ্ঞেস করে যে উইচ ওয়ান ইজ দ্য বেস্ট, মাই অ্যান্সার ইজ সেন্সক্যাপ। সেন্সক্যাপটা রিমোটলি মনিটর করা যায়, আর যদি কখনো আপনার মাইনারটা ব্রেক করে বা কখনো যদি ফার্মওয়্যারের জন্য হ্যাং করে বসে, একটা এসডি কার্ডে আপনার ফার্মওয়্যারটা নিয়ে আপডেট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর অন্যান্য ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো সব কিছুরই কিছু না কিছু রহস্য আছে, কিছু স্ক্যাম নিউজ আছে। হেলটেক কিন্তু প্রচুর চিটিং করতেছে হিলিয়াম নেটওয়ার্ক, সিঙ্ক্রোবিট এর কাহিনী আলাদা, সিঙ্ক্রোবিট নষ্ট হয়ে যায়, লিঙ্কস ডট এর ডিভাইস মানুষ
পে ইউজ করতে পারছে না, রিফান্ড চাচ্ছে। নেব্রা আজ পর্যন্ত ওদের ব্যাচ 5 ডেলিভার করতে পারে নাই। ক্লড পাইয়ের ব্যাপারে এত খারাপ কিছু শুনি নাই, বাট ক্লড পাই ইজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় মেক করতেছে, ইন্ডিয়ায় সার্ভিস দিচ্ছে, মোটামুটি ভালোই আছে, বাট এটা আমাদের এ দেশে কাজ করবে না। নেক্সট আসতেছি অ্যান্টেনাস নিয়ে। অ্যান্টেনাসের মধ্যে আপনি যখন কিনবেন আপনার বক্সে, এক একটা ব্র্যান্ডের মধ্যে এক এক রকম ইউজ করে, এগুলো দিয়ে দিবে, এটা দিতে ম্যান্ডেটরি। দে আর ভেরি ব্যাড, প্লাস্টিকের বানানো, কোনো ভালো জিনিস থাকে না, ভিতরে তো কোনো রিয়েল কপারের কোনো চিহ্নই নাই, সো দিস আর নট ভেরি গুড। এগুলো দিতে হয় দেখে আপনাকে একটা ইনক্লুডেড দিয়ে দেয় বক্সের ভিতরে, সেগুলো না নিয়ে আমাদের নিতে হবে এরকম ভালো একটা। এগুলো আবার রেঞ্জ আছে, গেইন বলে এগুলোকে, 3 dBi, 4 dBi, 5.8, 8, 9, 10, 12, এরকম অনেক বার আছে, যত গেইন বাড়তে থাকে তত সাইজটা বাড়তে থাকে। সো এগুলোর ভিতরে অনেক রেঞ্জ আছে, $20 থেকে শুরু করে $200 পর্যন্ত আছে। সো আপনার দেখে নিতে হবে যে কোনটা ভালো, যেগুলো ভালো হয় সেগুলোর ভিতরে পুরাটা পার্ট হবে আপনার এরকম কয়েল, জিগজ্যাগ করে পুরোটা কয়েল হবে। আর যদি আপনি কম দামি কিনেন, দেখবেন যে একটা এরকম কয়েল দিছে, তারপর আবার পুরোটা রাস্তা একটা সোজা পাইপ, তারপর এই মাথায় একটু কয়েল দিছে, এরকম করে। আর যদি আরও কম দামে কিনবেন, দেখবেন যে পুরোটা রাস্তা ফাঁকা, একটুখানি জায়গায় কয়েল দিয়ে, আর কোনো কয়েলের চিহ্ন নাই। সো যে এই জন্যই আপনার এই অ্যান্টেনাগুলো 100% গুড কোয়ালিটি একটা কিনতে হবে। সো আমরা ডেফিনেটলি এগুলো কিনবো না, এগুলো না কিনাই বেটার। আর ভালো ব্র্যান্ডের যেগুলো কিনতে চাই, তাহলে ম্যাকগিল কিনবো, র্যাক কিনবো বা সেন্স ক্যাপ কিনবো। অ্যান্টেনা গেইনটার ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দিই শর্টকাটে, এটা বোঝানোর জন্য সবচেয়ে ইজি হবে যদি মোমবাতি চিন্তা করেন। আপনার 2 dBi এটা হচ্ছে মোমবাতির মতো, মোমবাতির আলো চারদিকে যায় কিন্তু খুব অল্প অল্পটুকু এরিয়া কভার করে, তার বাইরে গেলে আপনি পুরো অন্ধকার দেখতে পাবেন। আর যত গেইন বাড়বে সে তত ন্যারো হবে, বাট ডিস্টেন্স বাড়তে থাকে। সো ধরেন 9 dBi অ্যান্টেনার ক্ষেত্রে এটাকে ধরা যায়, সে মোটামুটি একটা টর্চ লাইটের মতো, একটা স্পেসিফিক এরিয়াতে সে দিচ্ছে, বাট অতটুকু যেতে যেতে যতটুকু রেঞ্জ আছে সব কিছু কিন্তু সে লাইট আপ করে। সো হায়ার গেইন ইজ লাইক টর্চ লাইট, লোয়ার গেইন ইজ লাইক লাইট বাল্ব বা মোমবাতি, যেটাই বলতে চান। তারপর লাইটনিং প্রোটেকশন, লাইটনিং প্রোটেকশনের জন্য এইরকম জিনিসগুলো ইউজ করা হয়, সেটা আপনার অ্যান্টেনার সাথে কানেক্ট করে একবারে বেসে গ্রাউন্ডে আর্থের সাথে ভিতরে ঢুকে যায়। এটা আপনাকে যত প্রকারের লাইটনিং অ্যাক্সিডেন্ট অ্যাজ ইন বজ্রপাত হয় সেখান থেকে আপনাকে প্রোটেক্ট করবে আপনার ইকুইপমেন্টটাকে। সো ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট বিকজ এটা তো অনেক হাইতেই ইনস্টল করা হয়, বাসার হাইয়েস্ট পয়েন্টে, অ্যান্ড এইসব জিনিসের প্রতি লাইটনিংয়ের একটা অ্যাট্রাকশন থাকে। সো এটা আমাদের সাবকন্টিনেন্টের জন্য খুবই জরুরি। আমরা প্রুফ অফ কভারেজ মেনটেন করবো হচ্ছে আপ টাইম দিয়ে, আপ টাইম ইকুয়ালস টু প্রুফ অফ কভারেজ, এটা বুঝে নিতে হবে। এটা আমরা এনশিওর করবো হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে, যদি আমার কখনো কারেন্ট চলে যায় আমার মেকশিওর করতে হবে যে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ব্যাক আপ দিতে পারি একটা UPS দিয়ে। আর আমাদের এটাও এনশিওর করতে হবে যে সবসময় ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ থাকে। যার কাছ থেকেই নেন না কেন ইন্টারনেট, আস্ক করে নেবেন যে আমার কারেন্ট গেলেও যাতে আমি সবসময় ইন্টারনেটটা পাই। সো বলতে পারবে না যে কারেন্ট গেলে নেটটা ড্রপ খায় বা বাড়ি মারে, আমার ইন্টারনেট আনইন্টারাপ্টেড হতে হবে। সো এখন আমার রিকোয়ারমেন্টস ধরেন মেট হয়ে গেল, সো আমি কী কী অ্যাকুয়ার করছি, আমার একটা মাইনার আছে যেটা AS923-1, আমার একটা অ্যান্টেনা আছে, অ্যান্ড ডেফিনেটলি লাইটনিং প্রোটেকশন সিস্টেম আমি প্রোকিওর করে ফেলছি। তারপর আসে আমি ইলেকট্রিসিটি এনশিওর করছি, তারপর আসে আমি ইন্টারনেটটাকেও 100% এনশিওর করছি। সো এখন করব কি, সেটআপে গিয়ে আমার যখন ডিভাইসটাকে অ্যাসার্ট করা হয়ে যাবে, সে সার্ভারের সাথে কানেক্ট করে, ব্লকচেনের সাথে কানেক্ট করে এই সিঙ্ক করা শুরু করবে। এই সিঙ্কটা করতে কিছু সময় লাগে, ইট টেক্স মোর দেন আ ডে। ফ্যাস্ট সিঙ্ক করা যায়, বাট ফ্যাস্ট সিঙ্ক করতে গিয়ে মাঝে মধ্যে ডিভাইসটা ব্রেক করে ফেলে, এই জন্য ফ্যাস্ট সিঙ্ক না করাই ভালো ইনিশিয়ালি। সো সিঙ্কিং করবেন, সিঙ্কিং করার পরে দেখতে পাবেন যে রিলেড মেসেজটা আসবে, এটার উপরে আপনার আর্নিংস ডিপেন্ড করে। এই রিলেডটা সরানোর জন্য খুবই ইজি, আপনার একটা পোর্ট ফরওয়ার্ড করতে হবে, সেটা TCP প্রোটোকলের 44158 পোর্টটা খুললেই হবে, অ্যান্ড অ্যাডিশনাল 22 আর 80 এই দুটো পোর্টও খুলতে পারেন। সো ডেফিনেটলি আপনার ISP সাথে কথা বলে নেবেন যে আমার এই পোর্টগুলো খুলতে পারবো কি না, সো এটা আগে ক্লিয়ার হয়ে নেবেন। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এটা দুইটা ভাগে ভক্ত, একটা হচ্ছে প্রুফ অফ টাইম আর একটা হচ্ছে প্রুফ অফ কভারেজ। এগুলো যদি কভার না করতে পারি দেন এই প্রজেক্টটা আমাদের জন্য না। তাহলে দেখা যাবে যে আপনার যদি কারেন্ট যায় বা আপনার যদি ইন্টারনেট পড়ে যায়, তাহলে দেখবেন যে আপনার হটস্পট পিছিয়ে গেছে, এতগুলো ব্লক হ্যাজন্ট ডান এনিথিং ফর দ্য পাস্ট 2529 ব্লকস। সো এই ব্লকগুলো আবার সে যখন অনলাইন আসবে, কারেন্ট আসুক বা নেট পাক, তখন সে আবার এটাকে ক্যাচ আপ করে তারপর আবার মাইনিং শুরু করবে। সো আপনি যদি প্রুফ অফ টাইম অ্যান্ড প্রুফ অফ কভারেজ না করতে পারেন, দিস প্রজেক্ট ইজ নট ফর ইউ। আমরা এই প্রজেক্টটা শুরু করতে গেলে বাংলাদেশে কী কী বাধা পেতে পারি, ফার্স্ট অ্যান্ড দ্য বিগেস্ট বাধা আমি বলবো ইজ হাউ টু পারচেস।
এই হাউ টু পারচেসটার প্রবলেম হচ্ছে যে যেখান থেকে কিনবো 90% অফ দ্য ওয়েবসাইট আর স্ক্যামস, ওইসব জায়গাতে আপনাকে ক্রিপ্টোতে পেমেন্ট করতে বলে। ক্রিপ্টোতে পেমেন্ট করলে টাকা কোনো ট্রেসিবিলিটি নাই, আপনি পুরো পেমেন্টটা তো হারাবেন এবং কোনো মালও পাবেন না। সো এই ক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল হতে হবে, বাট দেয়ার আর ওয়েজ টু প্রোকিউর, আমি এটা শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনাদেরকে যে ডেলিভারি টাইম ফ্রেম দিবে ততদিনে কিন্তু তারা গায়েব হয়ে যায়, আপনাকে বলবে 30 days, 90 days। এখন কিন্তু কোনো জায়গায় স্টকের কোনো অভাব নাই, যেখান থেকে অর্ডার দিবেন সাথে সাথে পেয়ে যাবেন। সেকেন্ড রোড ব্লক আমার মতে হচ্ছে লোকাল ফর্ম্যালিটিস অ্যাজ ইন দ্য গভর্নমেন্ট রেগুলেশনস। এটা কী কী? যেমন যেহেতু এগুলো লোকালি বানাচ্ছে না, আমার ইম্পোর্ট করতে হচ্ছে। ইম্পোর্ট করা মানে কাস্টমসের সাথে ডিল করা, ডিউটি পেমেন্ট করা। তারপর আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্ট এই প্রজেক্টটার ব্যাপারে পজিটিভ তো না, নেগেটিভ কিনা 100% শিওর না, বাট ডেফিনেটলি পজিটিভ না। সো দেখা যেতে পারে এনি মোমেন্ট তারা এটার এগেনস্টে চলে যেতে পারে, অ্যান্ড দেন আমাদের পুরো প্রজেক্টটা ডাউন খেয়ে যাবে। আর লাস্টলি এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যেটা 100% ভিজিবল। সো আপনার লোকেশন আমি 30 meters মধ্যে পিন পয়েন্ট করতে পারবো যদি অ্যাকচুয়ালি আপনারটা লাইভ হয়ে থাকে। থার্ড রোড ব্লক যেটা, সেটা হচ্ছে ঠিক মতো এই প্রোগ্রামটাকে বা এই প্রজেক্টটাকে যদি রান না করতে পারেন তাহলে প্রজেক্টে ডেফিনেটলি যাওয়া ঠিক হবে না। এটা কিন্তু কোনো প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস না, লাগালাম আর হয়ে গেল হয় না। এখানে আপনার অনেক কিছু খেয়াল করতে হবে, আপনার অ্যাসার্শন খেয়াল করতে হবে, আপনার গেইন খেয়াল করতে হবে, আপনার এলিভেশন খেয়াল করতে হবে। আর আমরা কিন্তু বাংলাদেশের জন্য আমরা RCC বিল্ডিংয়ের মধ্যে ম্যাক্সিমাম থাকি, আর দেখা যায় যে গ্লাসের ভিতরে কিন্তু এটা রিফ্লেক্ট করে, অ্যান্ড RCC কংক্রিট যেটাকে বলি, রিইনফোর্স কংক্রিট, এটার ভিতর দিয়েও কিন্তু আমাদের সিগন্যালগুলো বাধা পাবে এবং সিগন্যাল স্ট্রেংথ কমে যায়। সো এগুলো সব ক্যালকুলেট করেই আমাদের আগাতে হবে যদি আগাতে চাই। তারপর আসে মেনটেন্যান্সের বিষয়। এই মেনটেন্যান্সের জন্য আমরা যদি এই প্রজেক্টটা করি, আমাদের ডেফিনেটলি কিছু আইটেমস অলওয়েজ ইনহাউস থাকতে হবে, বিকজ যদি কখনো ডাউন হয়ে যায় অ্যান্ড আপনি এটাকে আপ করতে এক সপ্তাহ লাগাই দেন, আপনার মাল আসবে বা এক মাস পরে মাল আসবে, তখন কিন্তু আপনার আশেপাশের নেটওয়ার্কগুলো এফেক্টেড হয়ে যাচ্ছে আপনার একলা ডাউন টাইমের কারণে। এটা কিন্তু আবার হেভি ডেন্সলি পপুলেটেডের এরিয়াতে হয় না, বাট আমাদের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিভাইসেসগুলো আপ রাখা খুবই জরুরি। এখন দেখবো বাংলাদেশের পজিশন হিলিয়াম মাইনিং নিয়ে কোথায়। এটা খুবই আফসোসের বিষয় যে আমাদের 2-3 মাসে যতগুলো ডিভাইসেস আপ দেখাচ্ছে এবং আমরা যেটা নিয়ে এক্সাইটেড, সবগুলাই গেমিং বা চিটিং করতেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যতগুলো ডিভাইস আছে, অল 100% অফ দেম আর হেলটেক ডিভাইসেস, একটাও কাজ করে না, সবগুলো স্পুফ লোকেশন, ফিজিক্যাল লোকেশনে যদি যান একটাও পাবেন না। সো গেমিং আর চিটিংটা কি, এটা অনেক ধরনের হয় হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দিয়ে। আমি আপনাদের সাথে অল্প আকারে 3টা শেয়ার করব, বেশি শেখাতেও চাই না। একটা হচ্ছে অ্যাটিনুয়েশন, আর একটা হচ্ছে স্টাফিং উইটনেস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সাপ্লিমেন্টারি উইটনেস। সো এখন দেখবো সলিউশন কি। এর মানে যে সলিউশন নাই তা কিন্তু না, এটা খুবই ইজিলি সলভ করা পসিবল যদি আমরা সবাই একত্রিতভাবে ওয়ান কমিউনিটির আন্ডারে প্রজেক্টটা হাতে নিই। এটা হাতে নিলে আমাদের ইমিউনিটি থাকবে, ভেরিফাইড করেই আমরা গ্রুপে নিব, যদি কোনো ভেরিফিকেশন দিতে প্রবলেম হয় ডেফিনেটলি গ্রুপে নেওয়া যাবে না। অ্যান্ড এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি আমরা ডেফিনেটলি এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারবো। ইটস ভেরি ইজি, ভেরি লুক্রেটিভ, আমি সামনে আগে আরও দেখতে পাবেন। সো এটা ফিজিবিলিটি নিয়ে যদি কথা বলি, এখানে কন্ডিশন থাকে কয়েকটা। যদি আমার HNT-র ভ্যালু $10 উপরে থাকে এবং আমরা এনশিওর করতে পারি ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট দিয়ে, যেটা আমরা আপ টাইম 100% সময় রাখবো, তাহলে এটা 6-8 মান্থসের মধ্যে টাকাটা উঠে আসবে। যেহেতু আমরা আর্লি স্টেজে আছি, আরও কম মাসের সময় চলে আসবে, বাট এটা বাড়ায় বলা একটাই কারণ, বিকজ আমাদের দেশে ইলেকট্রিক প্রবলেম অনেক বেশি হয়, আর ISP দেখা যায় ডাউন হয়ে যায়, লাইন কাটা পড়ে, এই পরে সেই পরে। সো সেই হিসেবে আমি 8 মাস বাড়াই বললাম। সো আমি আপনাদেরকে কী অ্যাসুরেন্স দিতে পারবো আমার এই 1.5 বছর এই হিলিয়াম প্রজেক্ট নিয়ে দৌড়াদৌড়ি করে? আমি অ্যাসিওর করতে পারবো যে আপনাদের কারেক্ট ডেলিভারি করতে পারবো, অ্যাসিওর করতে পারবো যে ঠিক মতো আপনারা ডিভাইসটাকে অ্যাসার্ট করবেন, রাইট ডিভাইস, রাইট এলিভেশন, রাইট অ্যানালিসিস, রাইট গেইন নিয়ে, সো দ্যাট প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ থাকে। অ্যান্ড সেভাবে আমার ইনস্টলেশনও টিম আছে যারা এই ইলেকট্রিকের কাজ করে, ISP-তে কাজ করে, অ্যান্ড আপনাদের এইসব কাজ করে দিতে তাদের কোনো ব্যাপারই হবে না। আমি আমার টরন্টোর 2টা লোকেশনের শেয়ার করি, যেটা আমি লোক দিয়ে করাইছি, আমার পক্ষে এরকম 30 ফিট উপরে উঠে কাজ করা সম্ভব না। সো তারা সুন্দর করে লাগাইছে, তাদের ওয়্যারিংটা দেখেন কি সুন্দর, অ্যান্ড এরকম করে যে লাস্টে যে ডিভাইসগুলো লাগাই দিছে এত ওয়েল ডিজার্ভড। আপনারা বুঝতে হবে কিন্তু যে টরন্টোতে কিন্তু -30 degrees ওয়েদার আসে, তারপরেও কিন্তু কিছু হয় না। সো এইভাবে আপনারা
এই প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে পারেন। প্রতিটা প্রজেক্টের রিস্ক থাকে, সো এটা নিয়ে একটু আলাপ করব। ফার্স্ট অ্যান্ড দ্য বিগেস্ট রিস্ক ইজ দ্য প্রজেক্ট ইটসেলফ। ধরেন আল্লাহ না করুক কালকে প্রজেক্ট হিলিয়ামটাই বন্ধ হয়ে গেল, হিলিয়াম ব্যাংক্রাপ্ট হয়ে গেল, অ্যান্ড হিলিয়াম কোনো মাইনিং করা যাচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে আমরা ডিভাইস নিয়ে আঙ্গুল চুষা ছাড়া আর কিছুই করা যাবে না। ডিভাইস ব্র্যান্ড নিউ সিলড হলেও আপনার $1 উপরে ভ্যালু থাকবে না। তারপর আসে রেগুলেশন নিয়ে। রেগুলেশন বলতে গভর্নমেন্ট যদি ডিসাইড করে যে সকালবেলা উঠে যে আমরা AS 923-1 ফ্রিকোয়েন্সিটা বাংলাদেশে ব্যান করে দেব, যদি ব্যান করে দেই আমার ডিভাইসের অ্যান্টেনা নিয়ে যতই কথা বলার চেষ্টা করুক না কেন একটা সাথে কথা বলতে পারবে না। এটা হলো গভর্নমেন্ট যদি সফট লাইনে খেলে। আর গভর্নমেন্ট যদি হার্ড লাইনে একটা করে ধরতে চায়, যেহেতু এটা ভিজিবল প্রজেক্ট, একটা করে ধরে আনা কোনো ব্যাপারই না, যেহেতু এটা সবার ভিজিবল থাকে মাইনার অ্যান্ড 100% ট্র্যাকেবল, ট্রেসেবল আপ টু 30 meters। সো হোয়াটস নেক্সট, এটা যদি সবাই জিজ্ঞেস করেন, হয়তোবা ভিডিও দেখার পরে আপনাদের অ্যান্সারের থেকে কোয়েশ্চেন বেশি, সো আই হ্যাভ ডিসাইডেড, যেটা আগেও বলছি, যে আমি লাইভে আসবো, আপনাদেরকে অনেক কিছু লাইভে ধরাই দিব যে কীভাবে কীভাবে এটা করা সম্ভব, আপনাদের সব কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব। সো কাইন্ডলি কমেন্ট করবেন আপনাদের কী কী কোয়েশ্চেন আছে, সো দ্যাট আমি আর একটু রিসার্চ করে আপনাদেরকে বেটার ইনফরমেশান দিতে পারি। নেক্সট, আমি আর একটা ডিসকর্ড গ্রুপ খুলছি, এখানে আপনারা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আমি লিমিটেড টাইম 7 days 50 invites হিসেবে লিঙ্কটা দিয়ে দিছি ডিসক্রিপশনে। শুধুমাত্র 50 জনকে নেওয়ার পরে ভেরিফিকেশান চলবে, এখান থেকে যারা ইন্টারেস্টেড তাদেরকে শর্ট লিস্ট করা হবে, অ্যান্ড যারা ইন্টারেস্টেড না তখন তাদেরকে কিক করে আবার নতুন মেম্বারদেরকে ইনভাইট করা হবে। সো এইভাবে যদি আমরা আগাতে পারি, ডেফিনেটলি দিস ইজ আ ভেরি গুড প্রজেক্ট। যদি আপনারা ইন্টারেস্টেড হন ডেফিনেটলি জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ, স্টে ফ্রস্টি।